প্রথম যেমন একটা অঙ্ক দেওয়া হয়েছে যে গ্রিনিচের সময় অনুসারে বিকেল 4:30টের সময় যদি কোনো স্থানে মধ্যাহ্ন হয় তাহলে সেই স্থানে দ্রাঘিমা কত। বলছে যে গ্রিনিচের যখন বিকেল 4:00 সরি বিকেল 4:30 বাজে তখন কোনো একটা জায়গায় বাজে বেলা 12টা। তাহলে এটা বুঝতে হবে যে 4:30 গ্রিনিচের থেকে কিন্তু সেই স্থানের সময় পিছিয়ে রয়েছে। এবার কতটা পিছিয়ে রয়েছে তার জন্য আমরা কি করলাম, বেলা 12টা থেকে বিকেল 4:30 বিয়োগ করলাম, বিয়োগ করে এসছে 270 মিনিট। 270 মিনিটকে এবার আমরা ডিগ্রিতে কনভার্ট করব। আমরা জানি 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে আর 270 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে। একেবারেই ঐকিক নিয়মের অঙ্ক। কি করলাম, 270 ভাগ 4 সমান সমান কত আসলো, 67°30'। এবার যেহেতু গ্রিনিচের থেকে ওই স্থানের সময় পিছিয়ে রয়েছে অর্থাৎ এটা আমরা ধরেই নেব যে ওই স্থানটি গ্রিনিচের পশ্চিম দিকে অবস্থিত। উক্ত স্থানটি গ্রিনিচের পশ্চিম দিকে অবস্থিত হওয়ার কারণে তার দ্রাঘিমা হবে 67°30' পশ্চিম। এরকমই আরও একটা অঙ্ক কি বলছে, গ্রিনিচ থেকে পাঠানো মধ্যাহ্ন সময় কোনো একটা সংকেত সেটা গ্রিনিচের সময় অনুসারে বিকেল 5:32 পাওয়া গেল। যদি সময় সংকেত ওই স্থানে পৌঁছাতে 2 মিনিট সময় নেয় তাহলে ওই স্থানটির দ্রাঘিমা কত। বলা হচ্ছে যে গ্রিনিচ থেকে কোনো একটা সংকেত পাঠানো হয়েছে কোথাও, সেটা পাওয়া গেছে ওই স্থানে বিকেল 5:32, আর সেই সংকেতটি ওই স্থানে পৌঁছাতে 2 মিনিট সময় নিয়েছে, তাহলে ওই স্থানটির দ্রাঘিমা কত এটা বার করতে হবে। তাহলে প্রথমেই আমরা যেটা দেখব যে গ্রিনিচে তখন মধ্যাহ্ন ছিল অর্থাৎ বেলা 12টা বাজে, তাহলে বেলা 12টার সময় যে সংকেত পাঠানো হচ্ছে সেটা বিকালবেলায় গিয়ে পৌঁছাচ্ছে এবং তাতে 2 মিনিট সময় নিচ্ছে। প্রথম আমরা দেখব যে ওই 2 মিনিট সময়টা বাদ দিলে যখন ওই স্থান যখন গ্রিনিচে বেলা 12টা বাজে তখন ওই স্থানটিতে এক্সাক্ট কটা বাজে, তাহলে সেই 2 মিনিট যে সময়টা পৌঁছানোর জন্য নিয়েছে সেইটা বাদ দিলে সেখানে তখন বাজে বিকেল 5:30। এবারে ওই 5:30 সেটা অর্থাৎ সেই স্থানটা কিন্তু গ্রিনিচের থেকে এগিয়ে রয়েছে অর্থাৎ পূর্ব দিকে রয়েছে, যেহেতু সময় বেশি এগিয়ে রয়েছে। তাহলে আমরা কি করব, দুপুর 12টা থেকে এই 5:30 আমরা বিয়োগ করছি, কত আসলো, 330 মিনিট। তাহলে এই 330 মিনিট হচ্ছে ওই গ্রিনিচ আর উক্ত স্থান তার মধ্যে সময়ের পার্থক্য। এবারে আবারও সেই একই ঐকিক নিয়ম আমরা প্রয়োগ করব, এখানে 4 মিনিটে পার্থক্য হচ্ছে 1 ডিগ্রির, তাহলে 330 মিনিটে পার্থক্য হবে দ্রাঘিমার 330 ভাগ 4 সমান সমান 82°30'। এবার সেই স্থানটি অবশ্যই গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত হবে যেহেতু সময় এগিয়েছিল, তাই জন্য গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত হওয়ার কারণে ওই উক্ত স্থানের দ্রাঘিমা হবে 82°30' পূর্ব।